কাল সে নবরাত্রি শুরু হোক, আপলোক নবরাত্রিকা শুভকামনা নিয়ে। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাতপুরে অনেকে উপস্থিত আছেন, আরও অনেকে আছে, মহারা আছেন, ডিএমএসপিরাও আছে, অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে।